চরম উদাসীনতার অভিযোগ উঠল এবার আশ্রম পাড়াস্থিত নার্সিং হোমের বিরুদ্ধে আজ সন্ধেবেলাতেই। কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কর্মীরা এসে হাসপাতালের নার্সিং হোমের যে অবৈধ অংশ রয়েছে সেই অবৈধ অংশকে ভেঙে ফেলে। আর এখানেই চরম ক্ষোভ তৈরি হয়েছে রোগীর পরিবারদের মধ্যে, কারণ বেশ কিছুদিন আগেই কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষকে এই ব্যাপারে নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে তারা যেন আজকে তাদের সময় নির্ধারণ করা ছিল, অর্থাৎ সন্ধ্যে সাতটা পর্যন্ত সে সময় নির্ধারণ করা ছিল। কিন্তু সন্ধ্যে সাতটার পর্যন্ত কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষের কোনো রকম হেলদোল হয়নি, এমনকি নার্সিংহোম কর্তৃপক্ষের আরও উদাসীনতার অভিযোগ আরও চরমভাবে আকার ধারণ করলো যখন আজ পুর নিগমের পক্ষ থেকে যখন আজ এই নার্সিংহোমকে নার্সিংহোমের অবৈধ অংশকে ভেঙে ফেলার জন্য কর্মীরা আসেন, তখন দেখা যায় যে আইসিইউতে ভর্তি থাকা সদ্যজাত শিশুদেরকে আজ সেই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র বা অন্য নার্সিংহোমে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক শিশুরই প্রচণ্ডভাবে তাদের অক্সিজেনের প্রয়োজন রয়েছে, কিন্তু সেই অক্সিজেনের অভাবও তারা অনুভব করছে এবং এক্ষেত্রে রোগীরা যে আজ চরম হয়রানির শিকার হয়েছেন তা বলাই বাহুল্য। শিলিগুড়ির একটি আশ্রমপাড়াস্থিত যে নার্সিংহোম, সেই নার্সিংহোমের অবৈধ অংশ আজ ভেঙে ফেলা হয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী। যদিও এই নির্দেশ অনুযায়ী আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছিল, যে টাইম দেওয়া হয়েছিল বা সময় দেওয়া হয়েছিল, কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ এ ব্যাপারে কিন্তু কোনো রকম উদ্যোগ গ্রহণ করেনি, এমনকি রোগীদেরকে স্থানান্তরিত করার বিষয়েও কিন্তু তাদের কোনো হেলদোল ছিল না। সব থেকে বড় বিষয় যে বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি থাকা রোগীদের যেমন আজ সমস্যা পোহাতে হয়েছে, পাশাপাশি সব থেকে বেশি চরম সমস্যা যেটা হয়েছে সদ্যজাত সন্তানদেরকে বা সদ্যজাত শিশুদেরকে আজকে অন্যত্র রেফার করতে হয়েছে এবং পরিবারের লোকেদেরকে জানিয়ে দেওয়া হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছ থেকে বা মারফত যে তাদেরকে অন্যত্র রেফার করে নিয়ে যাওয়া হোক। আর এখানেই চরম ক্ষোভ তৈরি হয়েছে রোগীর পরিবারের এবং সদ্যজাতদেরকে আজ নিয়ে যেতে দেখা গেছে অল্প সময়ের মধ্যে, এবং যাদের অক্সিজেন চলছিল এমন সদ্যজাতও কিন্তু বা ভেন্টিলেশনে রয়েছে এমন সদ্যজাতকেও কিন্তু আজ নিয়ে গেছেন রোগীর পরিবার। এবং এখানেই কিন্তু চরম উদাসীনতার অভিযোগে ফের সরব হয়েছে রোগীর পরিবার। আমরা একবার শুনে নেব যে জলপাইগুড়ি থেকে আসা তার রোগী অর্থাৎ তার সন্তান এখানে ভর্তি ছিল, আইসিইউতে ভর্তি ছিল, তিনি কি বলছেন এই ব্যাপারে। বাচ্চাদের যে শিশু ইউনিটটা থাকে আইসিইউ যেটা বাচ্চাদেরকে বলে ওটা এনআইসিইউ, এবং আমার বাচ্চা না অনেক বাচ্চা আছে, আপনারা গিয়ে ফটো তুলে দেখতে পারেন ওটা। কবে দেখতে পারেন, কবে থেকে ভর্তি আপনার বাচ্চা? আমার বাচ্চা 20 তারিখ থেকে ভর্তি আছে সন্দীপ ভূমি বাড়ি জলপাইগুড়ি। এখন কি হয়েছে আমার, এখন বলছে আমাদেরকে বাচ্চাকে রেফার করতে অন্য নার্সিং হবে। কেন মানে কি কারণ? কোনো কারণ নেই আমাদেরকে বলছে রেফার করতে, আমরা কিভাবে রেফার করবো এই মুহূর্তে? আমাদের কারো বাচ্চা তো, অনেকের বাচ্চা ভেন্টিলেশন আছে হঠাৎ করে, হঠাৎ করে এখনই জাস্ট নাও ইন্টিমেশন। একদিকে দিনের পর দিন অবৈধভাবে দখল করে রাখা জায়গা এবং আদালতের নির্দেশকে উপেক্ষা করার বিষয়টি যেমন আজ প্রকাশ্যে এসেছে, পাশাপাশি আজ চরম উদাসীনতার ছবি স্পষ্ট ধরা পড়েছে আশ্রম পাড়াস্থিত এই নার্সিংহোমের বা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবং সেই কথাই কিন্তু জানালেন এক রোগীর পরিবার এবং প্রত্যেকেই কিন্তু আজ চরম হয়রানি হতে হয়েছে এবং একটা অরাজকতা পরিস্থিতি যে তৈরি হয়েছে, কারণ রোগীকে এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা বা তার যে শারীরিক পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে বিবেচনা করে তাকে আগাম যে তাকে অন্য জায়গায় রেফার করা বা সরিয়ে নেওয়া সেই ব্যবস্থা নার্সিংহোম কর্তৃপক্ষ কেন করেনি, স্বভাবতই এই প্রশ্নই কিন্তু উঠছে বারংবার। নারায়ণ আব্দের সঙ্গে আমি সৌমি রয়েছি আপনাদের সঙ্গে, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।